পুনৰ বাতৰি শিৰোনাম দখল কৰিবলৈ সক্ষম হ'ল চাপৰ ৰাজ্যচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাজ্যৰ লাটমণ্ডলসমূহৰ ক্ষেত্ৰত যিমানেই কঠোৰ স্থিতি গ্ৰহণ নকৰক কিয় কেৰেপ নকৰে একাংশ লাটমণ্ডলে। এইবাৰ জোঁৱাইক পুত্ৰ সজালে চাপৰ ৰাজ্যচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ৰ এজন লাটমণ্ডলে। চক্ৰ বিষয়াই দুৰ্নীতিপৰায়ণ লাটমণ্ডল দলৰ ৰক্ষণাবেক্ষণৰ অভিযোগ। চাপৰ ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত উন্মোচন হৈছে এটাৰ পিছত আন এটা দুৰ্নীতি। পোহৰলৈ আহিছে এজনৰ পিছত আন এজন লাটমণ্ডলৰ জালিয়াতি। তথাপি গা লৰা নাই চক্ৰ বিষয়া কবিতা ডেকাৰ। মুখ্যমন্ত্ৰীৰ আদেশ নিৰ্দেশ একোৱেই নচলে চাপৰ ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত। এবাৰ আহিছোঁ মূল কথালৈ। চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত অন্তৰ্গত শিমলাবাৰী প্ৰথম খণ্ড গাঁৱৰ মৃত চেৰালী নামৰ ব্যক্তি এজনে মাটি এডোখৰ ক্ৰয় কৰি ৰেজিষ্টাৰ কৰি লৈছে। কিন্তু মৃত চেৰালীৰ জোঁৱাই মহৰালীয়ে কাজু নামৰ লাটমণ্ডলজনক বৃহৎ পৰিমাণৰ ধনৰ বিনিময়ত মেনেজ কৰি পুত্ৰ হিচাপে মাটিডোখৰ নামজাৰি কৰি লয়। কিন্তু আশ্চৰ্যপূৰ্ণ কথা যে মাটি নামজাৰি কৰাৰ ক্ষেত্ৰত ভোটাৰৰ তালিকাৰ বিশেষভাৱে জৰুৰী। কিন্তু মৃত চেৰালীৰ জোঁৱাই মহৰালীয়ে শহুৰেকক কিদৰে পিতৃ অজালে বা লাটমণ্ডল কাজুৱে কেনেধৰণে পৰ্যবেক্ষণ কৰিলে সেয়া সহজভাৱে ল'ব পৰা নাই ভুক্তভোগীয়ে। উক্ত বিষয়টো চক্ৰ বিষয়াৰ কবিতা ডেকাক অৱগত কৰাৰ পিছতো গা লৰা নাই চক্ৰ বিষয়াগৰাকীৰ। উপায়ুক্তৰ হৈ অৱশেষত ন্যায় বিচাৰী সাংবাদিকৰ কাষ চাপিল ভুক্তভোগীয়ে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অল আছাম নিউজ, থাৰ্টি। 3/11/2004 হাজি শেরালি মাটি বিক্রি করে আর ওই মাটিটা মানে 2 বিঘা মাটি। মাটির পাট্টা নম্বর হলো 34, ডাক নম্বর 208, মাটি হলো 2 বিঘা 13 লেসা, গাঁও লালগুড়া ধীরঘাট আসাদা। মানে হাজি শেরালি বিক্রি করে সাইফুল ইসলাম, পিতা শাহেদ আলী সাং সিংবাড়ি প্রথম খণ্ড, আহমদ হুসেন পিতা আমজাদ হুসেন সাং সিংবাড়ি প্রথম খণ্ড। তেখেতে মাটিখিনি ক্রয় করে মানে কিনি লয় 43,000 টাকা বিঘা 3/11/2004 দলিল হয়েছে। কিন্তু এই দলিলখিনি আমার জেঠর মাটি, আমি বসুন্ধরা করা নাই। কিন্তু এই ক্ষেত্রে হাজি শেরালির সাতজনী ছোয়ালী আসিল, অকল সাতজনী ছোয়ালী লড়া না আসিল। সেই বিকল সেই সকল হল সামিরন নেশা, সালেহা খাতুন ডেট, ফুলজান নেশা, আনোরা খাতুন ডেট, রাবিয়া খাতুন ডেট, হাজারা খাতুন মরিয়ম নেশা। এই তেখেত এই সাতজনী ছোয়ালী, কিন্তু তেখেতের লড়া নাই। লড়া তেখেতক বনাই লৈছে মহরালী, মহরালী শেরালির জোয়াই। মই কই দিছু শেরালির জোয়াই মহরালী, মহরালী আনো কি শেরালির লড়া নহয়। আনোরা খাতুন এই চাওক আপনি এইটি আছে, এইটা আছে ইয়ার দ্বারা প্রমাণপত্র দিয়া যায় যে মুসাম্মাদ আনোরা খাতুন হাজি শেরালী মন্ডল গাঁও শিলনারী প্রথম খণ্ড চাপর থানা পোস্টাফিস চাপর থানা চাপর জেলা ধুবরী অসম। মুসাম্মাদ আনোরা খাতুন ধুবরী জেলার চাপর থানার অন্তর্গত শিমলাবাড়ি প্রথম খণ্ড গাঁওর শেরালির লড়া মহরালির লগত বিয়া হওয়া বলে মই ভালদরে জানো। মুসাম্মাদ আনোরা খাতুনের পিতার নাম 1936 সনের ভোটার তালিকাত নিম্নলিখিত ধরনের নাম সন্নিবিষ্ট করা আছে। তাইর জীবনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করা হল। কর্মিক নাম্বার 254, ঘর নাম্বার 27, নাম শেরালি, 66 সনের ভোটার লিস্ট ইয়াত আছে। মানে মাটিখিনি আমার দলিল আছে, দলিল করছো বসুন্ধরাত মাটিখিনি অনলাইন করে লৈছে। তেখেতে ভাবিছে যে মাটিখিনি দলিল হওয়া নাই, তাহলে তেখেতে চিতাত চাইছে শেরালির নাম আছে, আমি নাম জারি করা নাই, তা থাকিবই। বসুন্ধরা মাটি কিন্তু 18 বছর ধরে মোর দখলত, মোর কিন্তু দখলত এই 2 বিঘা মাটি ক্লিয়ার 18 বছর ধরে নাম জারি করে লৈছে। কিন্তু এইখিনি মাটি ইয়াত আরো একটা ঘটনা হল, যা শেরালির নাম এতিয়ালৈকে বাঁচি আছে, তেওঁক মৃত্যু দেখুৱাই তেওঁৰ মাটিও লৈছিল। কিন্তু সেইখিনি এই মিডিয়া কৰিম বুলি ছোৱালীকেইটাও কৰিছে, কাজুমণ্ডলো কৰিছে, নহ'লে কাজুমণ্ডলকতো চাব লাগিছিল কিন্তু এই মাটিটো দলিল আছে না নাই। আমি যে মহৰালী হ'ল জোঁৱাই, ল'ৰা কেনেকৈ হ'ল, এইটো এক নম্বৰ প্ৰশ্ন। কথাটো হ'ল মহৰালী কেনেকৈ হ'ল ল'ৰা, এনাচিটো সি তাৰ মানে শ্বশুরক মানে দেউতা বনাই দিছে, তো এইটু কেনেকৈ হয় এই মাটি সম্পর্কে মানে হাজি শেরালি হাজি লড়া সাজি মহরালিয়ে এইটু মানে ইয়াত কমপ্লেইন এটা করলে আমাক যে এইখানি মাটি আমি চুকানি বলে দিছি। মহরালি একচুয়ালি হয় শেরালির জোয়াই, লড়া নহয়, লড়া নহয়, ই আনোরা খাতুনের হল হাজবেন্ড,
যেতিয়া আমি আরও একটা বেলেগ মাটি বিক্রি করেছিল তাত আনুরা খাতুনের সহি আছে, আনুরা খাতুন যে ছেড়ালির বেটি সেইটা আছে, কিন্তু ইয়াত বসন্ত রাত সেই আনুরার নামটা ইহতে নিদিলে, নিদিয়ে পরিপ্রেক্ষিতে মহরালিক দিলে, মহরালি যে ইহত লড়া বলে দেখালে যে মহরালি লড়া। তারপর কি হল যে এই মহরালি আকো আমার নামত কেস করিল থানাত, থানাত কেস করার পিছত ইহতে কই আছে আমি কি আমার মাটি ইহতক চুকানি দিছু। তো মহরালি হল জুয়াই, লড়া কেন হল এই এক এক নম্বর প্রশ্ন কথা হল মহরালি কেন হল লড়া, এনআরসি তো হি তার মানে শ্বশুরক মানে দেউতা বনাই দিছে, তো এইটু কেন হয় সম্ভবটু কেন হয় যে শ্বশুরক দেউতা বনাই দিছে, আর কিবা লেনদেন আছে পয়সার লেনদেন হয়ে গেছে অলরেডি মন্ডলের লগত, নহলে তো আর এনেকা কি কেন করব। কাজু মন্ডল নহলে ইমান দিন ধরে ঘুরাই আছে আমাক, কিয় ঘুরায় আজি ইহতে কই আছে যে কি কয় ফিল্ডত ইহতর দখলত আছে, দখল আমার এইখিনিয়ে মানে এইখানে বাইদর ওসর বাইদর কথার ভিত্তিত মনে হয় যে বহুত টাকার একটা লেনদেন হয়ে গেছে অলরেডি আছে।